2041 সালে দেশকে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। গবেষণার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে আরও গবেষণা হওয়া প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, NST ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের স্বাস্থ্য খাতে গবেষণা আরও বাড়ানোর তাগিদ দেন। স্বাস্থ্য খাতে গবেষণাটা খুবই সীমিত, খুবই কম। আমাদের যারা ডাক্তার হয় তারা ডাক্তার হয়ে হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে, তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবেন আবার প্রাইভেটেও প্র্যাকটিস করবেন। এই সরকারি চাকরি আর প্রাইভেটে করেই সেখানে আর কিন্তু গবেষণা হয় না। এবার সেজন্য বিজ্ঞান প্রযুক্তি আমাদের স্থায়ী কমিটি চেয়ারম্যান করে দিচ্ছেন ডক্টর রুহুল হক সাহেবকে। আমি আশা করি যে তিনি যেন এই গবেষণার দিকে একটু বিশেষ করে দৃষ্টি দেন। গত 14 বছরে দেশের বিরাট পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষা, তথ্য প্রযুক্তি ও কারিগরি বিদ্যায় দক্ষ হতে হবে। আমি আশা করি যে যারা এই ফেলোশিপ বা গবেষণার জন্য সহায়তা পেয়েছেন, আপনারা একটু আন্তরিকতার সাথে গবেষণা করবেন। আমি তো জানতেও চাইছি কি উদ্ভাবন আপনারা করলেন তা আমাদের কতটুকু কাজে লাগবে দেশে। আর আসলে গবেষণার কোনো শেষ নেই। আর প্রতিনিয়ত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, এখন নতুন একটা ধীরে এসে গেছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে হয়তো আমাদের লোকবল কম লাগবে কিন্তু টেকনোলজি সেটা আমাদের ব্যবহার করতে হবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও গবেষণা সহ বেশ কয়েকটি খাতে মোট 47 জনকে ফেলোশিপ দেওয়া হয়। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।